শিল্পশহর পূর্ব মেদিনীপুরের হলদিয়া বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয়। এ কেন্দ্রে জয়লাভ করে বিজেপির তাপসী মণ্ডল। শিল্প শহরের কারখানার গেটগুলিতে শ্রমিক সংগঠনের মজবুত ভিত তৈরি করে তৃণমূল কংগ্রেস। সেই আইএনটিটিইউসির দলীয় কার্যালয় ভাঙচুর হয় লক্ষ্মী পুজোর রাতে। ঘটনাটি ঘটেছে হলদিয়ার সিটি সেন্টারের কাছে একটি ভোজ্য তেল প্রস্তুতকারী কারখানার সামনে। দেখুন, পার্টি অফিসের দরজায় কিছু তারা ইট ভেঙেছে, চাবি ভেঙেছে। এটা দুষ্কৃতীদের কাজ, আর এর সঙ্গে কোনো রাজনীতি নেই। এটা এমন কিছু বিষয় হিসেবে আমরা দেখছি না। ইমামি বায়োটেক লিমিটেড, প্রশাসন দেখে নিয়েছে নিশ্চিতভাবে, প্রশাসনিকভাবে আইন আইনের পথে চলবে। যারা করেছে তাদের চিহ্নিত করে তাদের প্রশাসনিকভাবে তাদের অভিযুক্ত করবে প্রশাসন। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চকোটি আদর্শে তারা বিশ্বাস করে, তার শ্রমিক সংগঠনের ছত্রছায়ায় তারা থাকতে চাইছেন। তাদের নিজস্ব কিছু ছোটোখাটো দাবি দেওয়া আছে, যেমন যে তাদের সেফটি শু, হেলমেট, এটার কোয়ালিটি ভালো নয়, সারা বছরে 3 মাসের মধ্যে সেফটি শু নষ্ট হয়েছে। আমি ম্যানেজমেন্টকে বলেছি, ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরের উপর নির্ভর না করে তারা নিজেরাই সেফটি শু এবং যেটা হেলমেট নিরাপত্তার জন্য খুব ফ্যাক্টরির ভেতরে প্রয়োজন, সেটা তারা নিজেরাই সরবরাহ করে তারা কোয়ালিটিটা মেনটেন করবেন কথা দিয়েছেন। আমাদের আইএনটিটিইউসির আদর্শে বিশ্বাস করে তারা এখানকার শ্রম উৎপাদন স্বাভাবিক রেখে আলোচনার মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করবে, এটা আমাদের কথা দিয়েছেন। তারাও এটা বিশ্বাস করেন। আগামী দিনে হলদিয়ার একটা উন্নততর শিল্প পরিবেশ, হলদিয়ায় মানে শিল্পবন্ধু হয়ে ওঠার মতো আমাদের মানসিক স্থিতি সবার আছে। আমরা নেতৃত্ব এবং শ্রমিকরা সবাই মিলে সেই ব্যাপারে সচেষ্ট রয়েছি, আমরা খুব সচেতন। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগওয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। শিল্পশহর পূর্ব মেদিনীপুরের হলদিয়া বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয়। এ কেন্দ্রে জয়লাভ করে বিজেপির তাপসী মণ্ডল। শিল্প শহরের কারখানার গেটগুলিতে শ্রমিক সংগঠনের মজবুত ভিত তৈরি করে তৃণমূল কংগ্রেস। সেই আইএনটিটিইউসির দলীয় কার্যালয় ভাঙচুর হয় লক্ষ্মী পুজোর রাতে। ঘটনাটি ঘটেছে হলদিয়ার সিটি সেন্টারের কাছে একটি ভোজ্য তেল প্রস্তুতকারী কারখানার সামনে। দেখুন, পার্টি অফিসের দরজায় কিছু তারা ইট ভেঙেছে, চাবি ভেঙেছে। এটা দুষ্কৃতীদের কাজ, আর এর সঙ্গে কোনো রাজনীতি নেই। এটা এমন কিছু বিষয় হিসেবে আমরা দেখছি না। ইমামি বায়োটেক লিমিটেড, প্রশাসন দেখে নিয়েছে নিশ্চিতভাবে, প্রশাসনিকভাবে আইন আইনের পথে চলবে। যারা করেছে তাদের চিহ্নিত করে তাদের প্রশাসনিকভাবে তাদের অভিযুক্ত করবে প্রশাসন। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চকোটি আদর্শে তারা বিশ্বাস করে, তার শ্রমিক সংগঠনের ছত্রছায়ায় তারা থাকতে চাইছেন। তাদের নিজস্ব কিছু ছোটোখাটো দাবি দেওয়া আছে, যেমন যে তাদের সেফটি শু, হেলমেট, এটার কোয়ালিটি ভালো নয়, সারা বছরে 3 মাসের মধ্যে সেফটি শু নষ্ট হয়েছে। আমি ম্যানেজমেন্টকে বলেছি, ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরের উপর নির্ভর না করে তারা নিজেরাই সেফটি শু এবং যেটা হেলমেট নিরাপত্তার জন্য খুব ফ্যাক্টরির ভেতরে প্রয়োজন, সেটা তারা নিজেরাই সরবরাহ করে তারা কোয়ালিটিটা মেনটেন করবেন কথা দিয়েছেন। আমাদের আইএনটিটিইউসির আদর্শে বিশ্বাস করে তারা এখানকার শ্রম উৎপাদন স্বাভাবিক রেখে আলোচনার মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করবে, এটা আমাদের কথা দিয়েছেন। তারাও এটা বিশ্বাস করেন। আগামী দিনে হলদিয়ার একটা উন্নততর শিল্প পরিবেশ, হলদিয়ায় মানে শিল্পবন্ধু হয়ে ওঠার মতো আমাদের মানসিক স্থিতি সবার আছে। আমরা নেতৃত্ব এবং শ্রমিকরা সবাই মিলে সেই ব্যাপারে সচেষ্ট রয়েছি, আমরা খুব সচেতন। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগওয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।